আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভবানীপুর 75 পল্লীতে এবং আপনাদের যে বিষয়টা দেখাবার চেষ্টা করব প্রচুর দর্শনার্থী এখানে এসেছেন সেটা হচ্ছে একদম প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত যে সমস্ত প্রচুর দর্শনার্থী বিভিন্ন জায়গায় দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্তে তারা ঘুরে বেড়াচ্ছেন 75 পল্লীতে এসেছেন তেমন দর্শনার্থীদের সঙ্গে আমরা কথা বলবো আপনার সাথে প্রথমে জানতে চাইবো কোন কোন জায়গায় ঠাকুর দেখলেন কেমন লাগলো পদ্মপুকুর বিষয়ে সেখানটাও দেখেছি সেখানটাও ভালো হয়েছে দেশপ্রিয় সেখানেও ভালো হয়েছে রাস্তায় প্রচুর ভিড় সেই ভিড় ঠেলে ঠাকুর দেখছেন কেমন লাগছে কোথা থেকে এসছেন আমরা মেদিনীপুর থেকে এসেছি আমরা রাস্তায় প্রচুর ভিড় আছে সব জায়গায় ঠিকই কিন্তু ভালোই লেগেছে সব দিকে সব ঠিকঠাক আছে এবং প্রশাসনিক দিক থেকেও যেটা পাচ্ছি আমরা সব সব ভালোই লেগেছে এবং এটাও খুব ভালো আচ্ছা এই যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন এখানে এবছরের থিম হচ্ছে জুতো আবিষ্কার কবিগুরুর লেখাকে একদম জীবন্ত চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে যতটা দেখতে দেখতে এলে কেমন লাগলো আপনার খুবই ভালো অনেকটাই ভালো অন্যান্য যে সমস্ত পূজা মণ্ডপ দেখে এখানে আসছেন সেগুলো কেমন লাগলো খুব ভালো একেবারে আমরা আরো অন্যান্য অনেক দর্শনার্থীদের সঙ্গে কথা বলবো তাদের কাছ থেকে জানার চেষ্টা করব স্বাভাবিক কারণেই যে তাদের কলকাতার এই যে দক্ষিণ কলকাতার মূলত যে সমস্ত মণ্ডপগুলি রয়েছে সেখানকার পুজো কেমন লাগছে আপনাদের যে বিষয়টা দেখাতে চাইবো সেটা হচ্ছে প্রচুর মানুষ আসছে তারা বিভিন্ন পূজা মণ্ডপে তারা ঘুরে বেড়াচ্ছে দক্ষিণ কলকাতা সেই সমস্ত পূজা মণ্ডপ দেখে তারা অবশেষে এই মুহূর্তে এসেছেন 75 পল্লীতে এবং সেই সমস্ত জায়গায় তারা দেখছেন আমরা আরো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো আপনার সঙ্গে কথা বলবো কোথা থেকে এসেছেন কোন কোন জায়গায় মূলত দেখলেন এখানকার যতটুকু দেখলেন কেমন লাগছে আপাতত তো ভালোই লাগছে আমি নর্থ আজকে ঘুরলাম আমার গার্লফ্রেন্ডের সাথে তো ভালো বেশ ঠিকঠাক পরবর্তী পরিকল্পনা কি কি রয়েছে আপাতত এটা দেখব দেখে বাড়ি যাব তারপর কালকে সকালে সেন্ট্রাল ওই দিকগুলো একটু ঘুরবো আপনার কাছ থেকে জানতে চাইবো আপনি মূলত কোথায় কোথায় ঠাকুর দেখলেন কি কি দেখলেন কোন কোন জায়গায় গেলেন পরবর্তী পরিকল্পনা কি কি রাখছে কলেজ স্কোয়ার দেখেছি লেবুতলা দেখেছি মোহাম্মদ আলী পার্ক আর এইসব এমজি রোডের সব দিকে ঠাকুর দেখেছি আর যাদবপুরের দিকে ঠাকুরগুলো দেখেছি মোটামুটি প্রচণ্ড ভিড় ভিড় ঠেলে ঠাকুর দেখতে কতটা মজা লাগছে মোটামুটি লাগে কিন্তু খুব ভিড় পোষায় ভালো লাগে না খুব একটা মোটামুটি ঠিক আছে কেউ চাইছেন প্রচুর ভিড়ের মধ্যে ঠাকুর দেখতেন কেউ চাইছে যে অল্প ভিড়ের মধ্যে যত তাড়াতাড়ি দ্রুত ঠাকুর দেখে দেওয়া যায় সেরকম একটা পরিকল্পনা তাদের আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ 75 পল্লীতে সেখানকার যারা উদ্যোক্তা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব দাদা আপনার কাছ থেকে জানতে চাইবো আপনারা যে থিমটা সেই থিমটা পুজোর আগে বেশ কয়েকবার আমাদের সামনে এনেছেন আশা করেছিলেন যে প্রচুর পরিমাণে দর্শক হবে এখন কতটা নিজেদের সাফল্যমণ্ডিত মনে করছে নমস্কার আর প্লাসের সকল দর্শকদের জানাই শারদীয় শুভেচ্ছা আজকে যদিও ষষ্ঠী কিন্তু যেহেতু আমাদের পুজোটি উদ্বোধন হয়েছিল 14 তারিখে আজকে মনে হচ্ছে যেন নবমী কারণ ছদিনের পুজোটি 12 দিনে পরিণত হয়েছে যেহেতু ভাসান 25 তারিখে তো আমরা সব দিক দিয়ে চেষ্টা করছি যে এই ক্রাউডকে যাতে ঠিকভাবে ম্যানেজ করা যায় এবং কীভাবে যাকে লোকে সুষ্ঠুভাবে এই প্যান্ডেলটা দর্শন করতে পারেন কারণ আমরা যেহেতু টিস্যু পেপারের কাজ করেছি সেহেতু খুবই সূক্ষ্ম কাজ আমরা যদি ঠিক করে প্রোটেকশন না দিতে পারি মানুষ যদি ঠিকভাবে আমাদের ছোট জায়গা ঠিকভাবে না দেখতে পারেন তাহলে এতক্ষণে লাইনে তাদের দাঁড়ানোটাই ব্যর্থ হয়ে যাবে তো সেই জায়গা থেকে আমরা নিঃসন্দেহে বলতে চাইবো প্রচুর পরিমাণে মানুষ এখানে আসছেন প্রচুর মানুষ আসছেন তার উদ্যোক্তারা তারাও চাইছেন যে সকলে সুস্থভাবে স্বাভাবিকভাবে প্রতিমা দর্শন করুন এবং পরবর্তী যে মণ্ডপ রয়েছে তার উদ্দেশ্যে বেরিয়ে যান